আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের মতোই যথেষ্ট ভালো আছি। আজকে আমি আবার তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই ক্লাসটি নিয়ে হাজির হলাম। তোমরা আমার পূর্বের ক্লাসগুলোতে অবশ্যই খেয়াল করে দেখেছো যে প্রত্যেকটা ক্লাসে আমি এক একটা করে সায়েন্সের এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করেছি। আজকেও এর ব্যতিক্রম হবে না। আর এই এক্সপেরিমেন্টগুলো দেখানোর পেছনে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা এখান থেকে কিছু শিক্ষা লাভ করো এবং ভবিষ্যতে বিজ্ঞানের বিষয়ে যাতে আগ্রহী হও, তাই এই এক্সপেরিমেন্টগুলো দেখানো। তাহলে আজকে আমরা সময় নষ্ট না করে চলে যাই, চলো আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে। আজকে আমি যে এক্সপেরিমেন্টটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই শুনেছো যে বায়ু বা বাতাসের ওজন আছে, পড়েছো তোমাদের বিজ্ঞান বইয়ে পড়েছো বায়ু বা বাতাসের ওজন আছে। তো বায়ু বা বাতাসের যে ওজন আছে সেটা কি তোমরা কখনো ওজন করে দেখতে পেরেছো? তাহলে তো নিশ্চয়ই মনে হচ্ছে যে মিস এটাকে কিভাবে ওজন করব, বায়ু বা বাতাসকে তো ধরা যায় না, এটাকে কিভাবে আমরা ওজন করব। এই জিনিসটাই আমি আজকে তোমাদের দেখাবো। দেখো, আমার হাতে দুইটা বেলুন আছে, একটা দণ্ডের মাধ্যমে ঝুলানো। দেখো এই যে বেলুন দুইটা, বেলুনের ভেতরে যখন বেলুনটা চুপসানো ছিল, বেলুনটা চুপসানো যখন থাকে তখন কি হয়, তার মানে এই বেলুনের ভেতরে বায়ু নেই। যখন আমি এই বেলুনের ভেতরে বায়ু প্রয়োগ করি তখন কিন্তু বেলুনটা ফুলে যায়। মানে কি? মানে বেলুনের ভেতরে বায়ু যে জায়গা দখল করে, এটাই তো। এবং এই যে আমরা আজকে শুনলাম যে বায়ু জায়গা দখল করে, এটা শুনলাম এবং দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বায়ু ওজন আছে। এই যে আমি দেখো, এই যে দুই পাশটা সমান, দুই পাশে সমানভাবে বেলুনগুলো ঝুলছে। এখন যদি আমি এখানে একটু ছোট্ট একটা কাজ করি, দেখো আমার হাতে একটা পিন আছে, এই পিন দিয়ে আমি কোনো একটা বেলুনকে যদি আমি ফুটো করে দেই, তাহলে কি হলো, যে বেলুনটা ফুটো হয়ে গেল সেই পাশটা কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, আর বিপরীত পাশটা দেখো এরকম আছে। এটা কেন হলো? যখন এই দুইটা বেলুনই ফুলানো ছিল তার মানে দুই পাশে ওজন সমান ছিল, যার কারণে বেলুনটা দুই পাশটা সমানভাবে ঝুলছিল। যখনই আমি এক পাশটা ছিদ্র করে ফেললাম বেলুনে, তখন এটা উপরে উঠে গেছে আর এই পাশটা নিচে নেমে গেছে। মানে কি, এটার ওজনটা ঠিকই বরাবর আছে, যার কারণে এটা নিচু হয়ে গেছে। তাহলে আজকে বুঝতে পারলে নিশ্চয় যে বায়ু বা বাতাসেরও ওজন আছে, এবং এটা আমরা একেবারেই হাতে কলমে পরীক্ষা করে দেখলাম। এবার চলো আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের যে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে অধ্যায় সাতের স্বাস্থ্যবিধি। তোমরা আমার পূর্বের ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবে যে স্বাস্থ্যবিধি অধ্যায়ে কিন্তু আমি তোমাদের আরও দুইটা ক্লাস আমি নিয়েছিলাম। দেখো তোমরা সবাই যার যার টেক্সট বুকটা হাতে নাও, হাতে নিয়ে অধ্যায় সাতটা বের করো, অধ্যায় সাত খুঁজে বের করো। দেখো অধ্যায় সাতের যে স্বাস্থ্যবিধি আছে এখানে, দেখো সংক্রামক রোগ কী, সংক্রামক রোগের বিস্তার, এই দুইটা নিয়েই আমি কিন্তু একটা ক্লাস করেছিলাম। তারপরে আবার সংক্রামক রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের প্রকারভেদ নিয়েও আমার একটা ক্লাস আছে, এবং এই যে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, এটা নিয়েও কিন্তু আমার একটা ক্লাস আছে। তোমরা আমার পূর্বের ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। সেই কারণে আমরা এই পর্যন্ত আমাদের যেহেতু পড়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব এর পরের অংশে, সেটা হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকাল। তোমাদেরকে একটু বলে রাখি যে এর আগের অধ্যায় কিন্তু আমাদের ছয় অধ্যায়টা আমি পুরাটাই শেষ করে দিয়েছি। তোমরা এটা ভালো করে এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এবার আমরা সাত অধ্যায় ধরেছি, এবং সাত অধ্যায়ের মধ্যে আমি তোমাদের পূর্বের তিনটা ক্লাসে আমি পড়িয়ে ফেলেছি। আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি। এখন আমরা দেখি আগে যে বয়ঃসন্ধি কী, বয়ঃসন্ধি কাকে বলে। বয়ঃসন্ধিটা হচ্ছে, বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা হতে কিশোর অবস্থায় পৌঁছায়। আমি আবার একবার করে দেখাচ্ছি, দেখো বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা হতে কিশোর অবস্থায় পৌঁছায়। অর্থাৎ আমরা জন্মের পরেই কি হই, শিশু হই,
শিশু হওয়ার পরে কি হয়, আস্তে আস্তে বড় হতে থাকি, বড় হতে হওয়ার পরে আমরা কৈশোরে যাই। এই যে শিশু অবস্থা থেকে যখন কৈশোরে প্রবেশ করছি, সেই এই কৈশোরে প্রবেশ করার আগ পর্যন্ত আমরা কি বলছি, শিশুকাল। শিশুকাল আর এই যে এই শিশুকাল, সাধারণত এই বয়ঃসন্ধিকালের যে সময়টা সেটা দেখো, সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বলা হচ্ছে যে 8 থেকে 13 বছর, আর ছেলেদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধিকালের বয়সটা বলা হচ্ছে 9 থেকে 15 বছর। এই যে 8 থেকে 13 বছর এবং 9 থেকে 15 বছর বয়সের ছেলে মেয়েদের আমরা এই যে আমরা বলছি যে এরা তখন বয়ঃসন্ধিকালে উপনীত হয়। আর এই বয়ঃসন্ধিকাল আসার পরে কি হয়, শারীরিক এবং মানসিক, আমাদের সবার শারীরিক এবং মানসিক এবং আচরণিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। দেখো আমরা শারীরিক পরিবর্তন লক্ষ্য করি বয়ঃসন্ধিকালে, শারীরিক পরিবর্তন কি হয়, দ্রুত লম্বা হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, এগুলো হয়। মানে আমাদের শরীরটা দ্রুত লম্বা হতে থাকে এবং অনেকের ত্বকই কিন্তু খুবই তৈলাক্ত হয়ে যায়। তারপরে আরও কি হয়, শরীরের গঠন পরিবর্তন হওয়া, ওজন বৃদ্ধি পাওয়া, ছেলেদের স্বরের পরিবর্তন, মাংসপেশি সুগঠিত এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। আর মেয়েদের কি হয়, মেয়েদের মাংসপেশি সুগঠিত হয় তবে ছেলেদের তুলনায় তা কম। অর্থাৎ বয়ঃসন্ধিকালে যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো হচ্ছে কি, দ্রুত লম্বা হচ্ছে, শরীরের গঠনের পরিবর্তন হচ্ছে, মানে শরীরের যে মাংসপেশিগুলো সেগুলো সুগঠিত হতে থাকে, একটু বেশি ঘাম হতে থাকে, ত্বক তৈলাক্ত হয়ে ওঠে, কারো কারোর ক্ষেত্রে ব্রণ ওঠে, ব্রণ দেখা যায়। আবার কি হয়, শরীরের ওজনও বৃদ্ধি পায় এ সময়। এ সময় শরীর, যেহেতু শরীর বৃদ্ধি পেতে থাকে সুতরাং স্বাভাবিকভাবে শরীরের ওজনেরও বৃদ্ধি পেতে থাকে। তারপরে গলার স্বরের পরিবর্তন হয়, কারো কারো গলার স্বর খুবই একেবারে মোটা হয়ে যায়, মানে মোটা হয়ে যায় শুনতে, খুব মানে তীক্ষ্ণ শোনায়, এই ধরনের হয়ে থাকে। তারপরে কি হয়, মাংসপেশি সুগঠিত হয়, মাংসপেশিগুলো সুগঠিত হয় মানে সুন্দরভাবে গঠন হয়। আর মেয়েদের ক্ষেত্রে এই মাংসপেশিগুলো সবসময় যে ছেলেদের মতো সুগঠিত হয় না, একটু অন্যরকমের হয় আর কি। তারপরে কি হয়, ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এরপরে আসছে কি, বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকাল, এই যে বয়ঃসন্ধিকাল যে আসলো, সে আসার পরে আমরা শরীরের কী কী যত্ন নেব বয়ঃসন্ধিকালে, দেখো বয়ঃসন্ধিকালে যে শরীরের যত্নগুলো হয়, যতগুলো নিতে হবে সেগুলো হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক দিয়ে পরিবর্তন হতে পারে, মানে বিভ্রান্ত হতে পারে, যে কোনো কথাকেই মানুষ তুমি বিশ্বাস করতে পারো, যে কোনো কথা শুনে তোমার মনে হতে পারে আসলে কি এটা সত্যি নাকি সত্যি না। তারপরে কি হয়, আবেগের বেশি পরিবর্তন হয়, আবেগের আবেগ তাড়িত হয়ে যায় এ সময়। সাধারণত অল্প কিছুতেই খুব কান্না পায়, আবার অল্প কিছুতেই খুব বেশি আমরা আনন্দিত হয়ে যাই, কেউ কোনো হার্ট করলে, কেউ কোনো ধরনের কথা বললে, বাজে কথা বললে সেগুলো আমরা সহ্য করতে পারি না, খুব তাড়াতাড়ি রিয়াক্ট করি, রেগে যাই। এই যে এই জিনিসগুলো আমরা আমাদের ভেতরে খুব 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 দেখা যায়। আরও কি হয়, অনেকেই খুব আবেগপ্রবণ বা অল্পতেই হতাশ হয়ে পড়ে, আমি যেটা বললাম এতক্ষণ। আর হচ্ছে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ এই বয়ঃসন্ধিকাল যখন আমরা অতিক্রম করব তখন আমাদের কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর কি করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। কেন পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ এ সময় আমাদের শরীর সুগঠিত হয়, যার কারণে আমাদের শরীরের যে ভিটামিন মিনারেলস বা অন্য খনিজ পদার্থগুলো আছে সেগুলোর চাহিদাটা বেড়ে যায়, যার কারণে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে বেশি বেশি করে। আবার অনেকে হয় কি, অল্পতেই খুব হতাশ হয়ে পড়ে, কেউ হয়তো পরীক্ষায় একটু খারাপ করলো, ব্যাস খুব হতাশ হয়ে কান্নাকাটি করতে শুরু করে দাও, এই এগুলো আমরা কিছুতেই করব না। আমরা এই সময় মানসিকভাবে মানে খুব চাঙ্গা থাকব। আর যদি আর এই শারীরিক এবং মানসিক যে পরিবর্তন হয় সেগুলো দেখে কিন্তু আমাদের অনেক ভয় পেয়ে যায়, এটা ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই বয়ঃসন্ধিকাল কিন্তু সবার জীবনে আসে, পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনে এই বয়ঃসন্ধিকাল আসে এবং আরও আসবে
সুতরাং এটাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। যে শারীরিক পরিবর্তন হচ্ছে, আমি তো বড় হচ্ছি তাহলে তো শারীরিক পরিবর্তন হবেই। এবং আরও একটা কাজ তোমরা করতে পারো, যেটা সেটা হচ্ছে যে এই বয়ঃসন্ধিকালের যে পরিবর্তন হচ্ছে এটা দেখে যখন তুমি ভয় পেয়ে যাবে বা কোনো কিছু দেখে তুমি হতাশ হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ, এই জিনিসগুলো তোমরা অবশ্যই তোমার বাবা মার সাথে শেয়ার করবে। বাবা মার সাথে যত বেশি শেয়ার করবে তত বেশি ভয় দূর হয়ে যাবে, তত বেশি নিজেকে কিন্তু আরও বেশি মানে নিরাপদ মনে হবে। আর এই বয়ঃসন্ধিকাল আমি আগেই বলেছি সবার জীবনে আসে, আমাদের জীবনে কিছু কিছু পর্যায়ে আছে যেগুলো আসবে, যেমন শিশু পরে আমাদের বয়ঃসন্ধিকাল আসবে, তারপরে কৈশোর আসবে, যৌবন আসবে, যৌবনের পরে আমরা বৃদ্ধ হয়ে যাব। এগুলো জীবনের নিয়ম, জীবনের নিয়ম, নিয়ম একটা নির্দিষ্ট নিয়মেই চলবে, এটাকে স্বাভাবিকভাবে আমাকে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা তাহলে আমার আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বয়ঃসন্ধি কী, বয়ঃসন্ধিকালে আমাদের শারীরিক কী কী পরিবর্তন হয়, আর বয়ঃসন্ধিকালের যত্ন, এই তিনটা বিষয় তোমরা ভালো করে বাসায় পড়বে। এরপরের ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।